আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের পর্বে আমি আপনাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার খুদের চালের ভাত রান্না করে দেখাবো। খুদের চালের এই ভাতটা সাধারণত ভর্তা দিয়ে খাওয়া হয়, আর এই চালটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি প্যানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এলাচগুলো মাথাটা আমি একটু চিরে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কিছু আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি বোটা এবং বিচিগুলো ফেলে দিয়েছি আর কয়েক টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা কালো জিরা। এখানে কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু লো হিটে আছে, না হলে মশলাগুলো কিন্তু সহজেই পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়েছি, আর এখন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিচ্ছি, যেন আদা এবং রসুনের যে একটা র ফ্লেভার থাকে সেটা যেন না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, আমি আগে 2 কাপ পরিমাণ খুদের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা এখন আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর একটু কয়েক মিনিট আমি চালটা ভেজে নিব। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দেব। আমি এই কাপটা মেপে চালটা দিয়েছিলাম, এখন পানিটা ওই কাপ মেপে দিব। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, সুতরাং এখন আমি পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণ, ডাবল পানি দিব। আর এখন আমি পানিটা দিচ্ছি কিন্তু গরম পানি। ফিরে এলাম বেশ কিছু সময় পর, পানিটা মোটামুটি শুকিয়ে গেছে আমার। এখন চুলার হিটটা একদম লো হিটে দিয়ে আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। সব কিছু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেয়ার পর আমি ঢাকনি দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে দিয়ে রাখবো, তাতে আমার ভাতটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।